রংপুরে রোজাদারদের ইফতারের তালিকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মজাদার মাস্কার্ট শাহি হালুয়া। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি মজাদার এই হালুয়ার স্বাদ নিতে রংপুর নগরীর কাঁচারি এলাকায় নগরীর সবচেয়ে বড় ইফতার বাজারে ভিড় করেন রোজাদাররা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট। মাস্কাট শাহী হালুয়া, মজাদারি হালুয়া তৈরি হচ্ছে বিভাগীয় নগরী রংপুরের কাঁচারি এলাকার মৌবন হোটেলে। রংপুরবাসীর ইফতারে ভাজা পোড়ার প্রাধান্য থাকলেও গত কয়েক বছর থেকে নতুন করে তাদের ইফতার পদে জায়গা করে নিয়েছে এই শাহী হালুয়া। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ময়দা, চিনি, শিরা সহ হালুয়া তৈরির সব উপাদান দিয়ে তৈরি করা হয় হালুয়া। ঠান্ডা করার পর জমাট বেঁধে তৈরি হয় মাস্কাট হালুয়া। পরে জমাট বাঁধা এই হালুয়া কেজিতে 260 টাকা দরে ও কেটে প্রতি পিস হালুয়া বিক্রি করা হয় 10 টাকায়। কিশমিশ, বাদাম সবকিছু দিয়ে জাল দিয়েছি, কড়াই মধ্যে জাল দেওয়ার পরে ট্রেতে নামাইছি। নামার পরে এখন মানে জিনিসটা প্লেন করতেছি, প্লেন করার পরে এটা ফ্যানের বাতাসে দেবো। ঠান্ডা হওয়ার কারণে 2-3 ঘন্টা সময় লাগবে, কমপক্ষে 3 ঘন্টা সময় হওয়ার পরে এগুলো পিস পিস করে কাটবো। কাটার পরে তারপরে আমরা ইফতারের দোকানে নিজে সাজাবো। সাজার পরে কাস্টমারের চাহিদা মোতাবেক আমরা দিতেই পারি না, কালকেও অনেক কাস্টমার ফেরত গেছে, এই জন্য আজকে একটু বেশি করে তৈরি করছি। মৌবনের স্পেশাল ইফতার এখানে বুট বুন্দিয়া, ছানার পোলাও, চিরা, নিমপুর, আলু, বেগুনি, পেঁয়াজি, মস্কট হালুয়া, সামি কাবাব, জালি কাবাব, মাটন চপ, চিকেন ফ্রাই, চিকেন গ্রিল, কোরহানি, হালিম, সব মোটামুটি স্পেশাল কোয়ালিটি করি আমরা। ইফতারে পরিবারের সঙ্গে মজাদার এই হালুয়ার স্বাদ নিতে বিকেল হলেই হালুয়া কিনতে মৌবন দোকানে ভিড় করেন ক্রেতারা। অন্যান্য ইফতারগুলো প্রতিদিন খাই, আর হালুয়া তো প্রতিদিন খাই না, হালুয়া নতুন মনে হলো তাই নিলাম। এখানে তো পাওয়া যায় না সব দোকানে, আমি ওই দিকের একটা দোকান থেকে পাইলাম, আর এখানে তো মানে ওগুলোর খুব শর্টেজ, কারণ সবাই এত পরিমাণে নিচ্ছে যে পাওয়াই যাচ্ছে না এমন অবস্থা। কিন্তু যাই দেখি, বাড়িতে যাই টেস্ট করব, তারপর দেখি কি হয়। এইখানে আসছি আসলে এতদিন তো খুব একটা জানতাম না যে হালুয়া এখানে এরকম পাওয়া যায় আর কি। তো বেশ কয়েকদিন থেকে এই ট্রেন্ডিংটা শুরু হয়ে গেছে, তা আমিও আসলাম দেখি টেস্ট করে কেমন লাগে। আসলাম কিন্তু আসার পর দেখি হালুয়া শেষ হয়ে গেছে, এই জন্য খুবই খারাপ লাগতেছে। ভাইকে বললাম যে বললো যে কালকে আসিয়েন, আসলে আপনার হালুয়া আপনার জন্য রেখে দিব। গেল বছরের চেয়েও এবছর মাস্কাট শাহী হালুয়ার চাহিদা বেশি বলে জানান মৌবন হোটেলের এই ম্যানেজার। ইফতারের আয়োজন করা হয়, সেই ইফতারের আয়োজনের মধ্যে আমাদের শাহী হালুয়াটা সবসময় প্রায়োরিটি পায়, একটা স্থান পাইছে যে এটা ভালো এবং সুস্বাদু, এই জন্য এই হালুয়াটা সবাই সংগ্রহ করে। কারণ যেহেতু এটা রংপুর শহরের কেন্দ্রস্থল, বিভিন্ন জেলার লোকজন এখানে আসে, আসার কারণে দেখা যাচ্ছে তারা বাড়ি ফেরার সময় ইফতারের সময় এই হালুয়াটা, শাহী হালুয়াটা সংগ্রহ করে নিয়ে যায় তারা ইফতারে মশলা হিসাবে। এবং এর ব্যাপক চাহিদা আছে, চাহিদা থাকার কারণে আমরা এর প্রচুর ছাড়া প্রত্যেক বছরেই পাই। ইফতার ছাড়া এবং রমজান ছাড়া এই জিনিসটা আমাদের এখানে তৈরি হয় না, শুধুমাত্র রোজার মাসেই এই আপনার ইফতারের সময় এই জিনিসটা আমাদের এই শাহী হালুয়াটা তৈরি হয়। এবং এটা আমরা মানে যারা রোজা রাখেন রোজাদারদের জন্য এবং খুবই প্রিয়, এবং তারা প্রত্যেক রোজা এটা আমাদের এই স্টল থেকে, বিভিন্ন বাইরেও স্টল আছে আমাদের হোটেলে আছে, এখান থেকে ওনারা সংগ্রহ করে নিয়ে যান। মাস্কাট শাহী হালুয়া ছাড়াও মৌবন হোটেলে বিক্রি হয় 50-70 পদের বাহারি ইফতার। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।